মেডিসিন ই হেলপ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করব সেটি হলো লিপ 52 ট্যাবলেট। এই লিপ 52 DS ট্যাবলেট কি কাজ করে, কিভাবে খেতে হবে, এর সাইড ইফেক্ট আছে কি না ইত্যাদি সমস্ত বিষয় জানবো আমরা আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া সঠিক ইনফরমেশন বা তথ্য আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। এই লিপ 52 DS ট্যাবলেট যা কিনা হিমালয় কোম্পানি বানিয়েছে, এটি সম্পূর্ণরূপে আয়ুর্বেদিক মেডিসিন। এর মধ্যে 60টি ট্যাবলেট রয়েছে যার দাম 190 টাকা। এই লিপ 52 DS ট্যাবলেট যা কিনা ডাক্তারেরা লিভারের বিভিন্ন ধরনের রোগ সমস্যার উপর ভিত্তি করে প্রেসক্রাইব করে থাকে তথা এটি খাওয়ার ফলে লিভারের যে কোনো ধরনের রোগ সমস্যা প্রতিরোধ করে, যেমন লিভারকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে, যাদের খাওয়ার রুচি নেই সেই খাবার রুচি ভালো করে, শরীরের হজম শক্তি বৃদ্ধি করে, যাদের পায়খানার সমস্যা রয়েছে তথা পায়খানা ক্লিয়ার হয় না সেই পায়খানাকে ক্লিয়ার করতে সাহায্য করে তথা পায়খানাকে নরম করে, এবং যাদের প্রতিনিয়ত কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা, গড় হজম, বদ হজম হয়ে থাকে সেই সমস্ত রোগ সমস্যা দূর করে। এবং এই ট্যাবলেট সেবনের ফলে খাওয়ার রুচি বৃদ্ধির ফলে শরীরের গ্রোথকে ইম্প্রুভ করে তথা ওজন বৃদ্ধি করে। এছাড়াও যারা সঠিকভাবে খাবারকে হজম করতে পারেন না বা সঠিকভাবে পায়খানা ক্লিয়ার হয় না, এই সমস্ত সমস্যার ফলে চর্মের মধ্যে বিভিন্ন ধরনের ঘা, পাঁচরা, চুলকানি ইত্যাদির সৃষ্টি হয়, সেই সমস্ত ঘা, পাঁচরা, চুলকানি ও চর্মের বিভিন্ন ধরনের রোগ সমস্যা সমাধান করে। এছাড়াও এটি যকৃৎ সহ পেটের বিভিন্ন ধরনের রোগ সমস্যা সমাধান করে। এই সমস্ত রোগব্যাধি ছাড়াও যারা প্রতিনিয়ত গ্যাসের ট্যাবলেট সেবন করেন বা গ্যাসের বিভিন্ন ধরনের ওষুধ খান, তারাও যদি কন্টিনিউ এই ট্যাবলেট 2 মাস সেবন করেন সেক্ষেত্রেও তাদের এই গ্যাসের সমস্যা চিরতরে দূর হবে। এবং যারা মদ্যপান করেন বা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে লিভারকে ড্যামেজ করে ফেলছেন, তারাও এই ট্যাবলেট সেবন করতে পারেন, এতে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় তথা লিভারকে সতেজ ও সুস্থ রাখতে এবং লিভারের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে এই লিপ 52 DS ট্যাবলেট ডাক্তারেরা প্রেসক্রাইব করে থাকে। যদি এই ট্যাবলেটের সেবনের নিয়মের কথা বলি, সেক্ষেত্রে 18 বয়সের ঊর্ধ্বে যাদের বয়স, তারা এই লিপ 52 DS ট্যাবলেট সকাল ও রাত্রে দিনে একটি করে 2 বার খাবেন এবং খাওয়ার 30 মিনিট আগে খাবেন। এবার যাদের বয়স 18 বয়সের নিচে বা 10 বছরের ঊর্ধ্বে, তারা শুধু লিপ 52 খেতে পারেন তথা লিপ 52 অল্প বয়সীদের জন্য এবং লিপ 52 DS 18 বয়সের ঊর্ধ্বে তথা যাদের বয়স একটু বেশি তাদের জন্য, তথা বড়রা লিপ 52 DS এবং ছোটরা শুধু লিপ 52 সেবন করবেন। এবার কারো যদি এই লিপ 52 ট্যাবলেট সেবন করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে এর সিরাপও কিনে নিয়ে খেতে পারেন। দুটোরই সেম কম্পোজিশন তথা সেম প্রিপারেশন, সেম কাজ করে তথা যারা সিরাপ সেবন করতে ভালোবাসেন তারা সিরাপ কিনে নিয়ে খেতে পারেন এবং যারা ট্যাবলেট খেতে ভালোবাসেন তারা ট্যাবলেট কিনে নিয়ে খেতে পারেন। তবে এই ট্যাবলেটের বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই, এটি আপনারা যে কোনো আয়ুর্বেদিক বা অ্যালোপ্যাথিক মেডিসিন স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। তবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও পারচেস করে নিতে পারেন। কিন্তু যদিও এর সাইড ইফেক্ট নেই, তারপরে আমি বলবো যে কোনো ধরনের মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন। ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করে
তারপরেই যে কোনো মেডিসিন বা ঔষধ সেবন করবেন। ইন কেস এই ট্যাবলেট সেবনের পরে আপনার যদি কোনো রকম অসুবিধা দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন এবং এর ডোজ বন্ধ করবেন। এই রকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।